মেরি ক্রিসমাস খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হলো বড়দিন আজ বড়দিন আমরা সবাই খুশি সবাই মুন্সিগঞ্জে যথাযথ মর্যাদায় উদযাপিত হলো খ্রিস্টান ধর্মের সবচেয়ে বৃহৎ উৎসব বড়দিন শনিবার মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় শোলপুর খ্রিস্টান পল্লীর উপাসনাগুলোতে চলছে বড়দিন প্রার্থনা সহ নানা আনুষ্ঠানিকতা সকাল 8:30টায় সবচেয়ে বড় গির্জায় শুরু হয় প্রথম প্রার্থনা যা চলে 11টা পর্যন্ত শুভ বড়দিন আজ এতে যোগ দেন খ্রিস্টান ধর্মের নানা বয়সী মানুষ প্রার্থনা শেষে তারা জানান পুরো পৃথিবীর এক মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে তাই আয়োজনের কিছুটা বিধিনিষেধ থাকলেও আনন্দের কমতি ছিল না প্রার্থনায় দেশ ও জাতির কল্যাণ সহ করোনা থেকে মুক্তির আবেদন জানানো হয়েছে যিশুর কাছে আজকে আমাদের মানে খ্রিস্টান সোসাইটির মধ্যে একটা সবচেয়ে একটা বড় দিন আজকে আমরা সবাই মিলে এখানে আসছি করোনা দুই বছরের কারণে আনন্দ করতে পারি নাই তাই জন্য আজকে সবাই মিলে আমরা আনন্দ ফুর্তি করতেছি মানে যিশুকে জন্মদিন আজকে এখন কি করব ঘোরাঘুরি করব আত্মীয় স্বজনদের বাসায় যাব তারপরে এই আর কিছু না তারপরে বাসায় যাই আর কি এই পার্টি হবে আমাদের এই উপাসনায় গির্জাঘরে এসেছি আমরা প্রার্থনা করেছি যেন আজকের দিনে সবাই সুন্দরভাবে ভালো করে বড়দিন করতে পারে আমাদের সবার কেক কাটা হয়েছে সবাই একসাথে খাবো মিলেমিশে থাকবো আজকে থেকে সবাই যিশুর কাছে প্রার্থনা করলাম যাতে সারা বছর সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি সব কিছু করতে পারি সবার সাথে একসাথে থাকতে পারি আমরা খ্রিস্টের অনুসারী খ্রিস্টের জন্ম যে হয়েছিল 2021 বছর আগে আমাদের বিশ্বাস অনুসারে সেই বর্ষ জন্মবার্ষিকী আমরা পালন করি এবং যিশু খ্রিস্ট আমাদের পরিত্রাতা হিসাবে আমরা বিশ্বাস করি মানি জানি এবং তার কাছে আমরা প্রার্থনা করি শুধুমাত্র আমাদের জন্য নয় আমাদের এলাকার জন্য আমাদের দেশের জন্য আমরা যিশু খ্রিস্টের কাছে প্রার্থনা করি যেন দেশে শান্তি হয় আমাদের উন্নতি হয় আমাদের মন মানসিকতা যেন সুন্দর হয় আমরা যেন পাপের অবস্থা বুঝতে পারি পাপ থেকে যেন ফিরে আসতে পারি এইগুলি উদ্দেশ্য নিয়ে আমরা এই উৎসবটা পালন করি গতকাল থেকে আজ পর্যন্ত আমাদের এই শুভ বড়দিন অনেক সুন্দরভাবে উদযাপিত হয়েছে রাজনৈতিক প্রশাসন এবং রাজনীতি ব্যক্তিত্ব সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন যেন আমরা এই পর্যন্ত শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারি এবং সবাই সত্যি আনন্দের সাথে দীর্ঘদিন কোভিড-19 পরে খুব সুন্দর করে উদযাপন করতে পেরেছি তাই আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভ বড়দিন মহামারীর কারণে সাংস্কৃতিক অনুষ্ঠানের নিষেধাজ্ঞা বহাল থাকায় এই বছরও হচ্ছে না কোনো অনুষ্ঠান তবে এই উৎসবের দিন খ্রিস্টান ধর্মাবলম্বীরা ঘরে ঘরে উদযাপন করছে এই উৎসব বড়দিন হলো খ্রিস্ট বিশ্বাসীদের জন্য এক মহা উৎসব আজকে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সারা পৃথিবীতে একযোগে এই উৎসব পালন করা হচ্ছে সিরাজদিখান শোলপুর গির্জাতেও ঠিক একইভাবে এই উৎসব দেখা যাচ্ছে সিরাজদিখান শোলপুর গির্জা থেকে তুষার রায় নিউজ 721.tv